বনগাঁ শহরের অন্যতম পুজো আয়োজক। বর্তমানে ক্লাবের মহিলারা আয়োজন করেন তালতলা ক্লাবের দুর্গাপুজো। এদিন সাড়ম্বরে আয়োজিত হলো খুঁটি পুজো। খুঁটি পুজোর মাধ্যমে মহিলা পরিচালিত তালতলা অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজোর ঢাকে কাঠি। এদিন মহা সমারোহে ঢাকের বাদ্যি পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো আয়োজিত হয় বনগাঁ তালতলা অ্যাথলেটিক ক্লাবে। খুঁটি পুজো উপলক্ষে এদিন সকাল থেকে মেতে উঠেছিলেন ক্লাব সদস্যরা। শহর জুড়েই এখন দুর্গাপুজোর প্রস্তুতি। রথযাত্রার দিন থেকে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গিয়েছে তারই শুভ সূচনা। রথযাত্রার দিন থেকে বিভিন্ন ক্লাবগুলি তাদের খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই উমা ফিরবে বাপের বাড়ি। তার আগে শহরের দিকে দিকে শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। চরম ব্যস্ততা এখন পটুয়া পাড়াতেও। শহর কলকাতার পাশাপাশি বনগাঁতেও একইভাবে খুঁটি পূজার মাধ্যমে চলছে শারদ উৎসবের প্রস্তুতি। আলোকসজ্জা থেকে শুরু করে থিমের পুজো, একেবারে পাল্লাপাল্লি দিয়ে শুরু হয়েছে তারই কাজ। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বনগাঁ তালতলা অ্যাথলেটিক ক্লাবে মহাসমারোহে আয়োজিত হলো খুঁটি পুজো। এবছরে তাদের পুজো 47তম বর্ষে পদার্পণ করল। জানা যায় দুর্গাপুজোর পাশাপাশি তাদের ক্লাবের আরও একটি দিক হল, বিগত 6 বছর ধরে মহিলারা মিলে এই তালতলা অ্যাথলেটিক স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর আয়োজন করে আসছেন। চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর প্রস্তুতি সমস্তটাই কাঁধে কাঁধ মিলিয়ে করে আসছেন এই ক্লাবের মহিলা সদস্যরা। এদিন সকাল থেকেই ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন এই খুঁটি পুজোতে। খুঁটি পুজোর পাশাপাশি ক্লাব সদস্যদের পক্ষ থেকে এদিন মিষ্টিমুখের আয়োজন করা হয় সকলের জন্য। এই বিষয়ে ক্লাবের সেক্রেটারি লিপি বিশ্বাস বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের শুভ সূচনা করলাম। এবছর আমাদের পুজো 47তম বর্ষে পদার্পণ করল। এবছরও আমাদের একটি থিমের পুজো করা হচ্ছে, তবে সেটি এখন জানাবো না। সেটি সকল পশ্চিমবঙ্গবাসী এবং বনগাঁবাসীর জন্য চমক হিসেবেই থাকলো। এই বিষয়ে তিনি আরো জানান, আজকে আমরা খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করলাম। এবার আমাদের একটা থিমের ওপরে পুজো হবে, সেটা আমরা এখন বলছি না সবাইকে, ওটা চমক হিসাবে থাকবে। আর আমাদের এবার 47 বছর, আর মহিলা পরিচালিত আমরা এবার 7 বছরে পদার্পণ করলাম। আর সকলকে আমন্ত্রণ করছি, আপনারা এবার আমাদের পুজো দেখতে আসবেন। এবার একটা নতুন চমক থাকবে বনগাঁবাসীর কাছে এবং সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার আবেদন, সবাই দেখতে আসবেন এবং একটা নতুন চমক থাকবে। আর আমরা মহিলারা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটা করি এবং সকলের সহযোগিতা একসঙ্গে নিয়ে আমরা চলার চেষ্টা করি। কার্যত বলা যেতেই পারে শহর কলকাতার পাশাপাশি বনগাঁতেও শারদ উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। পটুয়াপাড়া থেকে শুরু করে বারোয়ারি পূজা মণ্ডপ, সমস্ত জায়গাতেই এখন ব্যস্ততা একেবারে তুঙ্গে। এই বিষয়ে ক্লাবের অপর এক সদস্য জানান, আমাদের এবার 47তম বর্ষে পদার্পণ করলো আমাদের এই পুজো। গত 6 বছর ধরে আমরা মহিলারা এই পুজোটা অনুষ্ঠিত করে থাকি। এই পুজোতে আমাদের প্রতি বছরই একটা করে চমক থাকে, থিম পুজো। এবছরও সেই রকমই একটা থিমের উপর নির্ভর করেই এই পুজোটা হবে। আমরা থিমটাকে এখনই ঠিক বলতে বা বলে দিচ্ছি না যে থিমটা কী হচ্ছে, তবে সকল বনগাঁবাসীকে বলছি এবং আপামর জনবাসীকে বলছি, অবশ্যই আমাদের পুজো তালতলা ক্লাবে যেন ঠাকুর দেখতে আসা হয়। আর আমাদের সকল সদস্যরা, আমরা মহিলারা সবাই মিলে একনিষ্ঠভাবে এই পুজোটা সংগঠিত করে থাকি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।